বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাতাম আলা রসুলিল্লাহ কোরআন ও সালাহ বুঝুন আরও সহজ পায় তিন মিনিটের ভিডিও সিরিজ লেসন থার্টি এ যেখানে আমরা সুরাতুল ইখলাস শিখব এই লেসন শেষে আমরা এমন একশত উনত্রিশটি শব্দ শিখব যেগুলো পবিত্র কোরআনে প্রায় তিরিশ হাজার বার এসেছে সুরাতল ইখলাস ছোটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা এটি কোরআনের এক তৃতীয়াংশের সমান এই সুরার নাম হল আল ইখলাস বিশুদ্ধিকরণ অর্থাৎ যে এই সুরাটি বুঝে পড়বে এবং এটাতে যা বলা হয়েছে তা মনে প্রাণে বিশ্বাস করবে তার দিন তার বিশ্বাস বিশুদ্ধ মুক্ত এবং ভুল ধারণা থেকে মুক্ত হয়ে যাবে প্রতি সালাতের পর এই সুরাটি কোরআনের শেষ দুই সুরার সাথে একবার করে পড়া এবং ফজর এবং মগরীব এর সালাতের পর তিনবার করে পড়া রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লাম এর একটি সুন্না ছিল এটা ঘুমানের আগে পড়াও সূন্াহ আহ্লাহ হিমিনা শৈতন রজিম কুল হু বলুন তিনি আল্লাহ যিনি এক কুল মানে বলুন কয়লা অর্থ সে বলেছে কলু অর্থ তারা বলেছে হুয়াল্লাহ তিনি আল্লাহ ওয়াহেদ মানে এক আহাদ মানে একমাত্র বা অদ্বিতীয় আল্লাহ সুবাহ তাল্লা হচ্ছেন একক সত্তা। তার কোনো অংশীদার বা আত্মীয় স্বজন নেই তার কোনো সন্তান বা পিতা নেই তিনি একক গুণাবলী একক সিফতের অধিকারী আল্লাহ ছাড়া কারও অদৃশ্যের জ্ঞান নেই আল্লাহ আল্লাহর মতো কেউ শুনতে সাহায্য করতে বা দেখতে সক্ষম নয় তিনি একক অধিকারের মালিক যেমন একমাত্র তিনি ইবাদত করার যোগ্য তিনি একক ক্ষমতার অধিকারী কোনো কিছু বৈধ বা অবৈধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদেরকে দোয়া করতে হবে যে হে আল্লাহ আমাকে একমাত্র আপনারই ইবাদত করতে সাহায্য করুন তারপর আমাদের মূল্যায়ন করতে হবে যে আমরা কতবার আমাদের নফসের আনুগত্য করি কোরআনের অনুসারে নিজের নফসের আনুগত্য করা মানে হল নিজের নফসকে ইলাহ বানানো কতবার আমরা শয়তানের ওয়াসওয়াসে হেরে যাই কোরআন অনুসারে শয়তানের অনুসরণ করা হলো শয়তানের ইবাদত করার সমান আমরা শয়তানের ওয়াসওয়াসের ফাঁদে কেন পড়ি খারাপ সঙ্গ টিভি ইন্টারনেট নাকি শুধুমাত্র অলসদের জন্য পরিকল্পনা করুন খারাপ জিনিস খারাপ বন্ধুবান্ধব এবং বদ বদভ্যাস পরিহার করুন সকল কিছু সদ্ব্যবহার করার জন্য মনস্থির করুন আর প্রচার করুন কারণ এই আয়াতটি শুরু হয়েছে কুল দিয়ে যার অর্থ বলুন রসুল্লাহ আলী আলহসালাম যেভাবে হৈতমা ভালোবাসা দয়া উদারতার সাথে প্রচার করেছেন আমাদেরও সেভাবেই এই বার্তা প্রচার করা উচিত তো হৈদ এবং এখলাসের এই বার্তা সবার কাছে পৌঁছে দিন আল্লাহ হুসমেদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী অর্থাৎ সবার তাকে প্রয়োজন সবাই তার প্রতি মুখাপেক্ষী আল্লাহর কাউকে প্রয়োজন নেই তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন উপলব্ধি করুন মানুষসহ লক্ষ কোটি জীব আল্লাহর দয়া আল্লাহর করুণা এবং অবিরাম আশ্রয় সহায়তার কারণেই বেঁচে আছে আমরা আল্লাহ তালের কাছে আরও দোয়া করতে পারি হে আল্লাহ একমাত্র আপনি আমাদের অতীতের সকল চাহিদা পূরণ করেছেন অনুগ্রহ করে আমাদের ভবিষ্যতের চাহিদাগুলোও পূরণ করুন হে আল্লাহ আমাকে একমাত্র আপনারই উপর নির্ভরশীল রাখুন অন্য কারো উপর নয় আজকের জন্য এই পর্যন্তই আগামী পর্বগুলো দেখার অনুরোধ আলহামদুলিল্লাহ রইলাম আলা রসুলিল্লা কোরআন এবং সালাহ বুঝুন আরও সহজ উপায়ে তিন মিনিট ভিডিও সিরিজ পাঠ একত্রিশ বি যেখানে আমরা দুইটি ক্রিয়ার মুদারে শিখব যেগুলো আলু এবং ইয়াহতাহ দিয়ে শুরু হয় এই পাঠটি শেষে আমরা একশো উনত্রিশটি শব্দ শিখব যেগুলো কোরআনে প্রায় তিরিশ হাজার আটশো বার এসেছে গ্রামার শেখার সময় টিপিআই পদ্ধতি ব্যবহার করতে ভুলবেন না আমরা ক্রিয়ার ফেল মুদরে শিখেছি যা হল ইয় ফা আলু না তা তা আ ফালু না না ফা আলু হল ফেল মুদরে এর মূল শব্দ আপনি যদি ইয়া ফা আলু মনে রাখতে পারেন তাহলে বাকিগুলো আপনি ইয়া তা আ তা না হিসেবে মনে রাখতে পারবেন এবং বহু বচন হলে উন যুক্ত করবেন ফা আলা থেকে মুদরে হয় আলু একইভাবে ফাতাহা থেকে মুদরে হয়তাহ মুদরে এর মূল ইয়া আলু থেকে আপনি ই আলু ইয়া ফলু না তা ফালু আ তা ফ আলু না ফালু একইভাবে মুদরে এর মূল শব্দ ইয়ফতাহু থেকে আপনি ইয়ফতাহু

تفتحو افتحو تفتحونا نفتحو تفتحونا نفتحو ما شاء الله আসুন এবার কথোপকথন করি ধরুন আমরা সবাই বই খুলছি আমরা আরবি শিখছি এখন আমাকে হ্যাঁ বলে উত্তর দিন হাল ইফতাহু নাম ইফতাহু হাল ইফতাহুনা উত্তর দেওয়ার সময় তাফতাহু হয়ে যাবে কারণ আমি জিজ্ঞেস করছি আপনি কি খুলছেন আর আপনি বলবেন যে হ্যাঁ আমি খুলছি হাল তাফত না মাশাল এবার আমরা আরেকটি ক্রিয়া শিখব যা আলা আর এটার মুদারে শুরু হয় এ যা আলু দিয়ে আপনি কি অনুবাদ করতে পারবেন এখন আলু সে তৈরি করছে তাজা আলু তুমি তৈরি করছো আজ আলু আমি তৈরি করছি তাজা আলু না তোমরা তৈরি করছো না যা আলু আমরা তৈরি করছি মাশাআল্লাহ আমার সাথে একবার আরবিতে বলুন

যখন আমি বলবো হাল তাজ আলু আপনি কি তৈরি করছেন আপনি বলবেন না আলু হয়ে যাবে আজ আলু আবার হল তাজ আলু আলু হল তাজ আলু নাশাল এখনকার জন্য এই পর্যন্তই আলাইকুম হায়ান আসসালামকুল্লাহি বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আলা রাসুলিল্লাহ কোরআন ও সালাহ বুঝুন আরও সহজ উপায় তিন মিনিটের ভিডিও সিরিজ লেসন এর শেষ অংশ শিখব এই লেসন শেষে আমরা এমন একশত সাঁত্রিশটি শব্দ শিখব যেগুলো পবিত্র কোরআনে প্রায় একত্রিশ হাজার তিনশত আশি বার এসেছে এখন পর্যন্ত আমরা শিখেছি আউ্লা হিমিনা শৈতী কুল হু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ যিনি এক আল্লাহ সমেদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী এখন আমরা এর পর থেকে শিখব ল্যামিদ ওয়াল ইউলেদ তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি ইয়ালিদ অর্থ সে জন্ম দেয় এটি একটি কর্তৃবাচ্য ক্রিয়া বা অ্যাক্টিভ ভয়েস ইউলেদ অর্থ তাকে জন্ম দেওয়া হয়েছে এটি একটি কর্মবাচ্যবোধ ক্রিয়া বা প্যাসিভ ভয়েস লাম সাধারণত অতীতে কখনোই কোনো কিছু করা হয়নি এই অর্থে ব্যবহৃত হয় ল্যান সাধারণত ভবিষ্যতে কখনোই কোনো কিছু করা হবে না সে অর্থে ব্যবহৃত হয় ল্যাম ইয়ালিদ অর্থ তিনি জন্ম দেননি ল্যাম ইউলাদ অর্থ তাকে জন্ম দেওয়া হয়নি আমরা সন্তান সন্ততি কেন নেই কারণ আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি বা একাকী বোধ করি তখন তারা আমাদেরকে আনন্দ দেয় যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তারা আমাদের দেখাশোনা করে যখন আমরা ইন্তেকাল করি তখন তারাই হয় আমাদের উত্তরাধিকারী এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণে তারা সচেষ্ট থাকে আল্লাহ তা এ ধরনের সকল দুর্বলতা এবং চাহিদা থেকে মুক্ত এই আয়াতটি তেল করার সময় এটিকে সর্বোত্তম উপায়ে প্রায় দুই বিলিয়ন খ্রিস্টানদের কাছে প্রচার করার দায়িত্ব আমাদের উপলব্ধি করা উচিত যারা বিশ্বাস করে আল্লাহ সুহানা তাআলার পুত্র আস্তা আহাদ এবং তার সমতুল্য কেউ নেই ওয়া অর্থ এবং অর্থ হতে পারে না লেহু অর্থ তার জন্য বা তার কুফুয়ান অর্থ সমতুল্য বা সমকক্ষ আহাদ অর্থাৎ কেউ একবার এক সাহাবি রসল্লাহ সাল্লি হিসাল্লামকে বললেন যে তিনি এই সুরাটিকে খুবই ভালোবাসেন রসল সাল্লি হিসাল্লাম বলেন তোমার এই সুরার প্রতি ভালোবাসার কারণে আল্লাহতে আলা তোমাকে জেন্নাতে প্রবেশ করাবেন আমরা কিভাবে এই সুরার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করতে পারি প্রথম উপদেশ হলো আল্লাহ তলা আমাদের কাছে শুদ্ধ পবিত্র নির্ভুল এবং খাঁটি বাণী পৌঁছে দিয়েছেন আমরা যদি এই সত্যের বাণীকে গ্রহণ না করতাম তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যেতাম বিভ্রান্ত দিশেহারা হয়ে ঘুরে বেড়াতাম কুচিন্তা এবং খারাপ কাজ করে বেড়াতাম সেজন্য এই সুরা তিলবত করতে আমাদের ভালোবাসা উচিত আল্লাহতে আলাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি অত্যন্ত দয়াময় এবং যত্নশীল তাই আল্লাহতে আল্লাহর নাম উচ্চারণ করতে গিয়ে আমাদের ভালোবাসা উচিত এবং ভালোবেসে এই সুরা তিলমাত করা উচিত আল্লাহতে আলাহ তার গুণাবলীতে অনন্য অদ্বিতীয় বিশেষভাবে ক্ষমাশীলতায় কেউই তার সমতুল্য নয় যে বারবার ভুল করে মানুষ তাকে অপছন্দ করে পক্ষান্তরে আল্লাহ আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন মানুষের কাছে চাইলে মানুষ অপছন্দ করে অপরদিকে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সেটিকে ভালোবাসেন এইসব অনুভূতি এই সুরের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করতে আমাদের সহযোগিতা করবে ইনশা আল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই আগামী পর্বগুলো দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবেরাক বিসমিল্লা আলহামদুলিল্লাহ আলা ওয়াসালামসুলিল্লাহ কোরআন এবং সালাহ বুঝুন আরও সহজ উপায়ে তিন মিনিট ভিডিও সিরিজ পাঠ বত্রিশ বি যেখানে আমরা দুইটি ক্রিয়ার মুদারে শিখব যেগুলো ইয়ান সুরু এবং ইয়াহলুকো দিয়ে শুরু হয় এই পাঠটি শেষে আমরা একশো সাঁত্রিশটি শব্দ শিখব যেগুলো পবিত্র কোরআনে প্রায় একত্রিশ হাজার চারশো বার এসেছে আরবি ক্রিয়ার চারটি গুরুত্বপূর্ণ ধরন মনে রাখবেন ফাতাহা নাসারা দরাবা সামিয়া এই চার ধরনের ক্রিয়ার মধ্যেকার পার্থক্য খুবই সামান্য ফাতাহা এর মোদারে হল ইয়াফতাহ নাসারা এর মোদারে হল ইয়ান সুরু ইয়ান সরু নয় এটা ইয়ান সুরু কেন সহজ উত্তর হল ইয়ান সরু এর চেয়ে ইয়ান সুরু বলা সহজ মুদারেতে কখন উ আর কখন আ হবে কি করে বুঝব পড়তে থাকুন একসময় ঠিকই বুঝে যাবেন ইনশাআল্লাহ আসুন এখন ইয়ানসুরু দিয়ে শুরু হওয়া ক্রিয়ার মুদারের বিভিন্ন রূপ শিখে আর মনে রাখুন আপনার ইয়াসিরকে ইয়াসির কেপ ইয়াসির ইয়ানসুরু না তৌফিক তানসুরু আনা আনসুরু তৌফিকুন তানসুরুন নাহনু নানসুরু আর মনে রাখবেন ইয়ানসুরু সে সাহায্য করছে তারা সাহায্য করছে তানসুরু তুমি সাহায্য করছো আনসুরু আমি সাহায্য করছি তানসুরু না তোমরা সাহায্য করছো ন্যানসুরু আমরা সাহায্য করছি আমার সাথে বলুন ইয়ানসুরু ইয়ানসুরু না ইয়ানসুরু ইয়ানসুরু না তানসুরু আনসুরু তানসুরু আনসুরু তানসুরুনা নানসুরু তানসুরুদা নানসুরু মাশাআল্লাহ আসুন আমরা এখন কথোপকথন করি সবাই অন্যকে সাহায্য করে তাই আমাকে হ্যাঁ বলে উত্তর দিন হাল ইয়ানসুরু নাআম ইয়ানসুরু হাল ইয়ানসুরুনা নাআম ইয়ানসুরুনা হাল তানসুরু নাআম আনসুরু হাল তানসুরুনা নাআম নানসুরু মাশাআল্লাহ আমরা ধরেনি সবাই যাায়তকে সাহায্য করছে। যায়ততা হলে অবজে্ট হয়ে যাবে। আর আমরা অবজেক্টের জায়গায় জায়তকে যায়দান বলবো। আমরা প্রতিটা বাককে যায়দান ব্যবহার করব। এখন আমাকে উত্তর দিন। হাল ইয়ান সুরু জাইদান। নাম ইন সুরু যাদান। হাল ইয়ান সুরুনা জাইদান নাম ইন সুরুনা জাদান। হালতান সুরু জাইদান নাম আন সুরু জাইদান। হালতান নাম মা আল্লাহ আসুন এখন আরেকটি ক্রিয়া শিখি এখ লুকু অনুবাদ করুন লুকু সে সৃষ্টি করছে তারা সৃষ্টি সৃষ্টি করছে। তুমি করছ তাহ তাহলুকু না তোমরা সৃষ্টি করছো আমরা সৃষ্টি করছি এবার কথোপকথন করি আমরা কেউ কোনো কিছু তৈরি করছে না কারণ আল্লাহ তালা হলেন সৃষ্টিকর্তা তাই আমাকে না বলে উত্তর দিন মুদারেতে ক্রিয়াকে নাবোধুক করতে হলে লা ইখলুকু আর মাযিতে ক্রিয়াকে নাবোধক করতে হলে মা খলাকা কিন্তু মুদারেতে লা ইখলুকু এখন আমাকে উত্তর দিন হাল ইখলুকু লা ইখলুকু হাল ইখলুকুনা লা ইখলুকুনা হাল তাখলুকু লা আখলুকু হাল তাখলুকুনা লা نخলুকু এখনকার জন্য এই পর্যন্তই জাযাক উল্লাহ হায়র আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি অবারাকু বিস্মিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসাল্লাতুয়াসাল্লাম আইলা রসুল্লিল্লা কোরআন ওসলাহ বুঝুন আরও সহজ উপায়ে তিন মিনিটের ভিডিও সিরিজ লেশন থার্টি থ্রি এ যেখানে আমরা সুরতুল ফেলাক শিখব এই লেশন শেষে আমরা এমন একশত একচল্লিশটি শব্দ শিখব যেগুলো পবিত্র কোরআনে প্রায় একত্রিশ হাজার পাঁচশত বার এসেছে সুর ও ফেলাক এবং সুরা নাস সকল প্রকার অনিষ্ট এবং ক্ষতি থেকে সুরক্ষা যাওয়ার একটি চমৎকার প্রার্থনা রসুলল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামকে অনুসরণ করাই হলো সর্বোত্তম পন্থা প্রত্যেক ফরজ নামাজের পর এই সূরাগুলো পাঠ করুন ফজর এবং মাগরিবের পর তিনবার করে পাঠ করুন আর ঘুমানোর আগে একবার করে আয় উদু বিল্লে হিমেনের সেতু অনেক উল আউদু বিল ফেলেক বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার উল শব্দের অর্থ বলুন আউদু অর্থ আমি আশ্রয় চাচ্ছি আউদু বিল্লা অর্থ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি আউদু বিরব বেরব আমি পালনকর্তার নিকট আশ্রয় চাচ্ছি অ্যাল ফেলেক শব্দের অর্থ প্রভাত অর্থাৎ প্রভাতের সৃষ্টিকর্তার আমরা দিনরাত ক্ষতিকর ব্যক্তিবস্তুর আক্রমণের মধ্যে থাকি যেমন ভাইরাস দুষ্কৃতকারী হিংসুক মানুষ ইত্যাদি তাই উপলব্ধি করুন যে আপনি অনিরাপদ এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে আশ্রয় প্রার্থনা করুন আল্লাহ হলেন প্রভাতের প্রভু সূর্য সম্পর্কে একটু জানার চেষ্টা করুন এবং ভেবে দেখুন এর ব্যাস প্রায় এক দশমিক চার মিলিয়ন কিলোমিটার পৃথিবীর ব্যাস প্রায় বারো হাজার কিলোমিটার যেটা সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে এইসব সৃষ্টি এবং ঘূর্ণনের মাধ্যমে আমরা সকাল দেখতে পাই এটা একটা বিশাল ব্যবস্থাপনা আল্লাহ সুফহান ওয়া রাতের অন্ধকার থেকে দিনের আবির্ভাব ঘটান একইভাবে তিনি আমাদের অনিষ্টকারী বস্তুর অন্ধকার থেকেও অপসারণ করতে পারেন উল আউদি রব্বিল ফেলেক মিং মা ফলেক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে মিন শব্দের অর্থ থেকে শের শব্দের অর্থ মন্দ অনিষ্ট দুর্ভোগ বা পাপ যা দুর্ভোগ বয়ে আনে তাহলে শর অর্থ মন্দ অনিষ্ট দুর্ভোগ বা পাপ যেগুলো দুর্ভোগ বয়ে আনে মিন মিনশরি মানে অনিষ্ট থেকে মা মানে যা হলাক তিনি সৃষ্টি করেছেন মা হলাক তিনি যা সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহর সৃষ্টি অর্থাৎ সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ সুভান ও তালা মানব জাতিকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু কেউ কেউ অন্যের ক্ষতি সাধন করে থাকে আমরা এই সমস্ত লোকের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই অনুরূপভাবে আমরা সকল জীবন্ত এবং প্রাণহীন সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর কাছে সুরক্ষা চাই তাহলে আজকে এই পর্যন্তই আগামী পর্বগুলো দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারে এত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ও সালাত সালাম আলা রাসুলিল্লাহ কুরআন এবং সালা বুঝুন আরও সহজ উপায়ে তিন মিনিটের ভিডিও সিরিজ লেসেন থার্টি থ্রি বি যেখানে আমরা দুইটি ক্রিয়ার ফেয়াল মুদারে সম্পর্কে শিখব যেগুলো হল ইয়া আবুদু এবং ইয়াফ কুরু এই লেসেনটি শেষ হওয়ার সাথে সাথে আমরা এমন একশো একচল্লিশটি শব্দ শিখব যা কুরআনে প্রায় একত্রিশ হাজার পাঁচশো ষোলো বার এসেছে আলহামদুলিল্লাহ আরবি ব্যাকরণ অনুশীলন করার সময় আমরা অবশ্যই টিপিআই মেথড ব্যবহার করব আমরা আরবি ভাষার গুরুত্বপূর্ণ চার ধরনের ক্রিয়া সম্পর্কে শিখেছি ফাতাহা নাসার দরাবা সামিয়া পার্থক্যগুলো খুবই সামান্য ফাতাহা ইয়ফতাহু নাসার ইয়ান সুরু আমরা আজকে নাসার ইয়ন এর মতো আরও দুইটি ক্রিয়া সম্পর্কে শিখব সেগুলো হলো, জাকারা ইয় আবাদা আবুদু আমরা শিখেছি আবাদা মানে সে ইবাদত করছে আমরা এর আগে সম্পর্কে শিখেছি আবাদা আবাদু যখন না হবে তখন মনে রাখবেন আপনার ডান পাশে ইয়া সির ইয়া 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 আবুদু আবুদুন এবং তুমি তৌফিক তা আবুদু আনা আবুদু তফিকুন তা আবুদুন নাহনু না আবুদু ইয়াবুদু সে ইবাদত করছে ইয় না তারা ইবাদত করছে

হাল ইয়াবুদু নাম ইয়াবুদু হাল তাবুদু নাম আবুদু হাল না নাম না আবুদু আচ্ছা এবার আমরা আরেকটি আরবি ক্রিয়া সম্পর্কে শিখব সেটা হলো ইয়াজ যার অর্থ সে স্মরণ করছে তাহলে ইয়াজ সে স্মরণ করছে ইয়াজ না তারা স্মরণ করছে তাজ তুমি স্মরণ করছো আজ আমি স্মরণ করছি তাজ না তোমরা স্মরণ করছো নাজ কুরু আমরা স্মরণ করছি يذكروا يذكرون يذكروا يذكرون تذكروا اذكروا تذكروا اذكروا تذكرون نذكر تذكرون نذكر এখানে আমরা সবাই আল্লাহকে স্মরণ করি তাই আমাকে নাম দিয়ে উত্তর দিন হাল ইয়াজকুরু নাম ইয়াজকুরু হাল ইয়াজকুরু না নাম ইয়াজকুরু না এই দুটি প্রশ্নোত্তরে ইয়াজকুরু ইয়াজকুরুই থাকবে ইয়াজকুরু না ইয়াজকুরু না থাকবে কিন্তু আমি যখন বলবো হাল তাজকুরু তখন বলবেন নাম আজকুরু প্রশ্নের তাজকুরু উত্তরে এসে আজকুরু হয়ে যাবে আর প্রশ্নের তাজকুরু না উত্তরে হয়ে যাবে নাজকুরু হাল তাজকুরু নাম আজকুরু হাল তাজকুরু না নাম নাজকুরু তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ বুঝুন আরও সহজ উপায় তিন মিনিটের ভিডিও সিরিজ লেসন থার্টি ফোর এ যেখানে আমরা সুরতুল ফালাক এর শেষ তিনটি আয়াত শিখব এই লেসন শেষে আমরা এমন একশত উনপঞ্চাশটি শব্দ শিখব যেগুলো পবিত্র কোরআনে প্রায় বত্রিশ হাজার একশত সাতাশি বার এসেছে রজিম আউুদানের রাজিম বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালন কর্তার মিং তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অর্থাৎ আল্লাহর সৃষ্টি থেকে সব সবকিছু আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত তবে পরের তিনটি আয়াতে আল্লাহ তিনটি নির্দিষ্ট অনিষ্টের কথা বলেছেন ওয়াসিক অর্থ অন্ধকার অর্থ যারা ফুৎকার দেয় অর্থাৎ জাদুকারিণীরা এবং হ্যাসেদ অর্থাৎ হিংসুকেরা তাদের মধ্যে কোন বিষয় মিল রয়েছে এই তিন জায়গা থেকে আমাদের সামনে ক্ষতি আসছে কি না আমরা তা জানতে পারি না এইসব ক্ষেত্রে একমাত্র আল্লাহ তালে আমাদের রক্ষা করতে পারেন শর অর্থাৎ অনিষ্ট থেকে অর্থাৎ অন্ধকারের ইদা এবং ইদ এই দুটার অর্থই হল যখন ইদা ওয়াকব অর্থ যখন তা আচ্ছন্ন করে ফেলে অধিকাংশ অনিষ্টকর বস্তু যেমন অসৎ বা অশ্লীল কাজ রাতেই বেশি হয় সাধারণত রাতে আক্রমণ করা চোর ডাকাত কিংবা শত্রুদের জন্য সহজ রাত জাগাও একটা অনিষ্টকর কাজ কারণ এর ফলে ফজরে ওঠা আমাদের জন্য কষ্টকর হয়ে যায় এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাত জাগার কারণে আপনি সকালের পরকত্ম সময়ে কাজ করার সুযোগ হারান নিজের সুস্বাস্থ্য হারিয়ে ফেলেন ওয়ামিং ওয়ার্মিংশোর অর্থ অনিষ্ট থেকে আন্নাফা যারা ফুৎকার দেয় নফা বলার সময় মুখ থেকে বাতাস বের করতে হবে এটা মনে রাখবেন ফিল ওকদ গিটে বা গ্রন্থিতে ফিল ওকদ অর্থাৎ জাদুকারিণী নারীরা জাদু বা সিহের আল্লাহ তলার পক্ষ থেকে একটি বড় পরীক্ষা যিনি জাদু দ্বারা আক্রান্ত হন তার অন্তরে যদি আল্লাহ তাল্লার প্রতি দৃঢ় বিশ্বাস না থাকে তবে তিনি এই সমস্যার সমাধান খুঁজতে শির্ক অথবা ইসলাম বহির্ভূত কাজকর্মে জড়িয়ে যেতে পারেন আপনি যদি জাদু দ্বারা আক্রান্ত হবার ভয় করেন তবে আপনি এই সুরাটি পাঠ করবেন আর এটাও ভুলে যাবেন না যে শয়তান প্রতি আমাদের মাথার পেছনে তিনটি করে কিট বেঁধে দেয় যাতে আমরা ফজরের সময় উঠতে না পারি ং শরি এবং অনিশ্চ থেকে হ্যাসিদ হিংসুকের ইদা حسد যখন সে হিংসা করে তাহলে একজন হিংসুক ব্যক্তি কামনা করবে যে আপনি যাতে সেটা হারিয়ে ফেলেন এবং সে যাতে সেটা পেয়ে যায় যদি সেটা সম্ভব না হয় তাহলে সে চাইবে অন্তত আপনি যেন সেটাকে হারিয়ে ফেলেন আপনার খ্যাতি আপনার পেশা আপনার সম্পত্তি ধ্বংস করে দিতে চাইবে এবং আপনার ক্ষতি করে দিতে চাইবে এই সমস্ত অনিষ্ট থেকে আমরা আল্লাহ তালের কাছে পানা চাই তাহলে আজকের জন্য এই পর্যন্তই আগামী পর্বগুলো দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কোরআন এবং সলাহ বুঝুন আরও সহজ উপায়ে তিন মিনিট ভিডিও সিরিজ পাঠ চৌত্রিশ বি যেখানে আমরা দরিবু এবং দিয়ে শুরু হওয়া দুটি ক্রিয়ার মুদারে এর বিভিন্ন রূপ শিখব আমরা আরবি ভাষার গুরুত্বপূর্ণ চার ধরনের ক্রিয়া শিখেছি ফাতাহা নাসরা দরাবা সামিয়া আমরা আরও শিখেছি ফাতাহা ইয়ান নাসোরু এবার আমরা তৃতীয় ক্রিয়াটি শিখব দরাবা অর্থ সে আঘাত করেছে এর মোদরে হবে ইয়াদ রিবু সে আঘাত করে করবে করছে এটা রবু বা ইয়াদ রুবু নয় এটা হলো ইয়াদ রিবু কেন কারণ ইয়াদ রিবু বলা অপেক্ষাকৃত সহজ তার পরের ক্রিয়াটি হল সামে আয়াসমা এদের পার্থক্য ফেল মাদি থেকেই সামা হওয়ার বদলে এটি হয়েছে সামিয়া আমরা দরাবা ইয়া দরিবু দিয়ে শুরু করি আমরা এই ক্রিয়ার ফেল মাদি শিখেছি দরাবা দরাবু দরাবতা দরাবতু দরাবতুম দরাবনা ফেইল মুদারে এর জন্য আপনার ডানপাশের ইয়াসিরকে মনে রাখুন ইয়াসির ইয়া দরিবু ইয়াসিরুন দরিবুন আর তুমি তাওফিক তা দরিবু আনা আদরিবু। তাও তা দরিবুন নাহনু না দরিবু

এবার আমরা কথোপকথন করি যেহেতু এখানে কেউ কাউকে আঘাত করছে না তাই লা অর্থাৎ না বলে উত্তর দিন মনে রাখবেন মাদি ক্রিয়ার পূর্বে মা যোগ করে সেটাকে নাবোধক করা হয় আর মুদারে এর ক্রিয়ার পূর্বে লা যোগ করে সেটাকে নাবোধক করা হয় আমি বলবো হাল ফা আলা আপনি বলবেন মা ফা আলা যখন বলব হাল ইয়া ফা আলু আপনি বলবেন লা আলু সাধারণত তাহলে আমি প্রশ্ন করছি হাল ইয়াদরিবু হাল তারা কি আঘাত করছে না তারা আঘাত করছে না না প্রশ্ন এবং উত্তরে এগুলো একই থাকবে যখন আমি প্রশ্ন করব হাল তাদ্রিবু আপনি কি আঘাত করছেন আপনি বলবেন লা আদ্রিবু। তাদ্রিবু হয়ে যাবে আদ্রিবু আর না হয়ে যাবে নাদ্রিবু আমাকে উত্তর দিন হাল তাদ্রিবু

আসুন এবার কথোপকথন করি ধরে নি সবাই কোরআন শুনছে আমি জিজ্ঞেস করব মা দাস্মাও সে কি শুনছে বিশেষর সাথে মা ব্যবহৃত হয় যেমন মা হাদা এটা কি কিন্তু ক্রিয়ার সাথে মা দা ব্যবহৃত হয় মা দা সে কি শুনছে আপনি বলবেন ইয়সাও আল কুর আনা এখন আমাকে উত্তর দিন মা দা মাও يسمعون القرآن ماذا يسمعون يسمعون القرآن ماذا تسمعون؟ أسمع القرآن ماذا تسمعون نسمع القرآن جزاكم الله خيرا السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله قرآن الصلاة بجون أرشاه جبائي 10 منتر فيديو سيريز لسن 35 أ যেখানে আমরা নাস এর প্রথম তিনটি আয়াত শিখব এই লেসন শেষে আমরা এমন একশত চুয়ান্নটি শব্দ শিখব যেগুলো পবিত্র কোরআনে প্রায় বত্রিশ হাজার চারশত বার এসেছে কোরআনের শেষ দুটি সুরা অর্থাৎ সুরাতুল ফেলাক এবং সুরাত নাস সকল প্রকার অনিষ্ট থেকে সুরক্ষা পাওয়ার অতি উত্তম দুটি প্রার্থনা সুরাতুল ফলাক মূলত পার্থিব বিপদ নিয়ে এবং সুরাতুল নাস সেই সকল শেতওয়ান সম্পর্কে যারা আমাদের দুনিয়া এবং বিশেষ করে আখেরাতকে ধ্বংস করে দেওয়ার জন্য উদ্গ্রীব এই জন্যই আমরা আল্লাহতে আল্লাহর তিনটি গুণ অনুযায়ী তাকে আহ্বান করি তাকে বারবার ডাকি এবং এর মাধ্যমে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসকে আরও বেশি শক্তিশালী করে তুলি বিল্লা হিমেন শেত রজিম কুল আউ দু বেরবিন বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার কুল শব্দের অর্থ বলুন আউদু অর্থ আমি আশ্রয় গ্রহণ করছি বা আমি আশ্রয় চাইছি বেরব পালনকর্তার বা প্রভুর আর নাস মানুষের ইনসান শব্দের অর্থ মানুষ নাস অর্থ লোক বা জনতা আর অর্থ মানব জাতি আমাদের আগে যারা ইন্তেকাল করেছেন এবং যারা ভবিষ্যতে আসবে তারা সহ পৃথিবীর প্রায় সাত বিলিয়ন মানুষের একমাত্র রব হলেন আল্লাহ সুবহান আয়লা তিনিই বৃষ্টি বর্ষণ করেন শস্য উৎপাদন করেন তিনি সূর্য এবং পৃথিবীর রক্ষণাবেক্ষণ করেন তিনিই ঋতু পরিবর্তন করেন এবং আমাদের বেঁচে থাকার জন্য তিনি আরও অনেক কিছু করেন তিনি প্রতি সেকেন্ডে আমাদের প্রত্যেকের জন্য আমাদের প্রতিটা দেহকোষ এবং অনুপরমাণন রক্ষণাবেক্ষণ করেন তিনি সবার এবং সব কিছুর একমাত্র রব এই সুরা তিলওয়াত করার সময় আল্লাহ তাল্লার মহিমা উপলব্ধি করার চেষ্টা করুন আল্লাহ তলা এই সুরাটি কুল দিয়ে শুরু করেছেন অর্থাৎ এই বাণীগুলো আমাদেরকে অন্যদের কাছেও পৌঁছে দিতে হবে মালিক ইন্যাস মানুষের অধিপতির মালিক শব্দের অর্থ রাজা বা অধিপতি ম্যালাক অর্থ ফেরেস্তা যার বহু বচন হল ম্যালা এবং ম্যালিক অর্থ অধিকারী বর্তমানে জীবিত প্রায় সাত বিলিয়ন মানুষের প্রকৃত অধিপতি হলেন একমাত্র আল্লাহ আয়লা তাদের জীবন এবং মৃত্যুসহ যা কিছু আছে সব কিছুই আল্লাহতে আয়লার মালিকানাধীন আমাদের দোয়া করতে হবে হে আল্লাহ আপনাকে সত্যিকারের অধিপতি হিসেবে গ্রহণ করতে এবং আপনার দেওয়া বিধিনিষেধ আমার জীবনে মেনে চলতে আমাকে সাহায্য করুন এলাহিন্নাস মানুষের মাবুদের। ইলাহ এলাহ হলো এক বচন যার বহু বচন হলো আলিহা মানুষ আল্লাহকে যতই ভুলে থাকুক যতই অস্বীকার করুক দুঃখ কষ্ট বা আপদ বিপদ নেমে এলে তারা কিন্তু আল্লাহকেই ডাকে সুতরাং আমাদের দোয়া করা উচিত হে আল্লাহ আমার জীবনে একমাত্র আপনাকেই আমার রব হিসেবে গ্রহণ করতে আমাকে সাহায্য করুন অর্থাৎ আমি যেন আপনাকে ভালোবাসি এবং একমাত্র আপনারই আনুগত্য করি আমি যেন আমার নার্ভস বা শয়তানের আনুগত্য না করে ফেলি আমাদের অনুধাবন করতে হবে আমার জীবনে সমস্ত ক্ষেত্রে আমি কতটা আল্লাহর আনুগত্য করছি যেই জিনিসগুলো আমাকে এমনটি করতে বাধা দেয় সেগুলো আমার জীবন থেকে অপসারণ করতে হবে সেটা হতে পারে কোনো বদভ্যাস কোনো খারাপ সঙ্গ বা বন্ধুবান্ধব কোনো খারাপ জিনিস বা কোনো গ্যাজেট ইত্যাদি তাহলে আজকে এই পর্যন্তই আগামী পর্বগুলো দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবের কেত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ কুরআন ও সালা বুঝুন আরো সহজ উপায়ে 3 মিনিটের ভিডিও সিরিজ लेसन 35 বি যেখানে আমরা ইয়ালামু এবং ইয়ামালু দিয়ে শুরু হওয়া দুটি ক্রিয়ার মুদাারে এর বিভিন্ন রূপ সম্পর্কে শিখব আমরা অবশ্যই টিপিআই মেথড ব্যবহার করব আমরা ক্রিয়ার গুরুত্বপূর্ণ চারটি ধরন সম্পর্কে শিখেছি সেগুলো হলো ফাতাহা নাসারা দরাবা সামিয়াহা যদি আপনি কোরআন খুলেন ফাতাহা আল্লাহ আপনাকে সাহায্য করবেন সর অন্যথায় আপনাকে আঘাত করা হবে দরাবা অতএব শুনুন সামিয়া ক্রিয়ার ধরনগুলো হল সুরু দরাবা রিবু সামিয়া ইয়াসমাউ আজ আমরা সামিয়া ইয়াসমাউ এর মতো আরও দুটি গুরুত্বপূর্ণ ক্রিয়া সম্পর্কে শিখব সেগুলো হলো আলিমা ইয়া আলমু এবং আমিলা ইয়া আমালু আলিমা অর্থ সে জেনেছে আদি এর মূল শব্দ আলিমা ব্যবহার করে আমরা বাকি রূপগুলো তৈরি করতে পারব আলিমা আলিমু আলিম তা এর ক্ষেত্রে আপনার ডান পাশে ইয়াসির কে মনে রাখুন ইয়াসির ইয়াসিরুন তৌফিক তা আলামু আনা আলামু তৌফিকুন তা আলামুন নাহনু না আলামু এখন অনুবাদ করুন দেখি ইয়ালামু সে জানে ইয়ালামু না তারা জানে তালামু তুমি জানো আলামু আমি জানি তালামু না তোমরা জানো না আলামু আমরা জানি ইয়ালামু ইয়ালামু না ইয়ালামু ইয়ালামু না তালামু আলামু তালামু আলামু তালামু না না আলামু তালামু না না আলামু আসুন এবার কিছু আরবি ডায়ালগ শিখি এখানে আমরা সবাই কোরআন তেলোয়াত করতে জানি অতএব আমাকে হ্যাঁ দিয়ে উত্তর দিন হল ইয়ালাম নাম ইয়ালামু হল ইয়ালামুনা নাম ইয়ালমুনা হল তা আলমো নাম আলমু তালামু থাকলে এটাকে পরিবর্তন করে উত্তরে আলামু বলতে হবে হল তা আলমু নাম আলমু হল তালাম নাম আলমু আপনারা কি এবার অনুবাদ করতে পারবেন ইয়ালু সে করছে ইয়া আমালুনা তারা করছে তা আমালু তুমি করছো আ আমালু আমি করছি তা আমালুনা তোমরা করছো না আমালু আমরা করছি ইয়া আমালু ইয়া আমালুনা ইয়া আমালু ইয়া আমালুনা تعمل أعمل تعملون نعملু এবার আসুন আমরা কিছু আরবিতে ডায়ালগ শিখি এখানে আমরা সবাই আরবি শেখার জন্য কঠোর পরিশ্রম করছি তাই আমাকে নাম দিয়ে উত্তর দিন হাল ইয়া আমালু নাআম ইয়া আমালু হাল ইয়া আমালুনা নাআম ইয়া আমালুনা হাল তা আমালু নাম আমালু যখন প্রশ্নে তা আমালু থাকবে তখন উত্তরে আমালু বলবেন আপনি কি করছেন হ্যাঁ আমি করছি হাল তা আমালু নাম আমালু হাল তা আমালু না নাম না আমালু তা আমালু না হয়ে যাবে না আমালু তাহলে আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওয়া সালাতুয়াস সালাম আলা রসউলিল্লাহ কুরআন ও সালা বুঝুন আরও সহজ উপায়ে তিন মিনিটের ভিডিও সিরিজ লেসেন থার্টি সিক্স এ যেখানে আমরা সুরা নাসের চার পাঁচ এবং ছয় নম্বর আয়াত সমূহ শিখব এই লেশনটি শেষ হওয়ার সাথে সাথে আমরা এমন একশো বাষট্টি শব্দ শিখব যা কুরআনে প্রায় তেত্রিশ হাজার একশো বিশ বার এসেছে এই পর্যন্ত আমরা শিখেছি আউজু বিল্লাহ হিমিনের সহিত রজিম বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালন কর্তার মালিক মানুষের অধিপতির মানুষের মাবুতের আজকে আমরা পর থেকে শিখব মিনসরাস ইলস তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে মিনসার মানে অনিষ্ট থেকে আল মানে কুমন্ত্রণাদাতার সে গোপনে অন্তরে অশ্বাসা দেয় আল খান্নাস মানে যে কুমন্ত্রণা দেওয়ার পর আত্মগোপন করে কিন্তু আমাদের মৃত্যুবরণ না করা পর্যন্ত সে কখনো হাল ছাড়বে না অশ্বাসা হল শয়তানের প্রথম আক্রমণ শয়তান তারপর তাকে খারাপ কাজ করতে প্ররোচিত করে খারাপ কাজ বারবার করলে সেটা অভ্যাসে পরিণত হয় আর বদ অভ্যাস নিকৃষ্ট পরিণতির কারণ হয় যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মানে যে ইউ মানে যে কুমন্ত্রণা দেয় ফি সুদূর মানে অন্তরে আনাস মানে মানুষের অন্তর যদি আল্লাহর জিকিরে জীবন্ত এবং সুস্থ থাকে তাহলে শয়তানের বাসবাসা ব্যর্থ হয় এবং সে শোচনীয় অবস্থায় আত্মগোপন করে অন্যথায় ব্যক্তি পাপে নিমজ্জিত হয় সুদুর অর্থাৎ অন্তরের রোগের নিরাময় অনেক ধরনের অন্তরে ব্যাধি রয়েছে যেমন অজ্ঞতা সন্দেহ অবিশ্বাস কপটতা মন্দবাসনা শত্রুতা ঘৃণা হিংসা ইত্যাদি শয়তান আমাদের অন্তরে এসব রোগের বৃদ্ধি ঘটাতে চায় আর কুরআন হল এসবের চিকিৎসা মিনালে ওয়ান জিন ও মানুষের মধ্য থেকে রসুল উল্লাহ সাল্লিয়াম আমাদেরকে বলেছেন প্রত্যেকের সাথেই সবসময় একটা জিন শয়তান থাকে সে হল দাতা সবচেয়ে নিকৃষ্ট শত্রু ওয়ান মানুষের মধ্যে থেকে শয়তান হলো তারা যারা আমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায় অধিকাংশ ক্ষেত্রে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের মিডিয়া যেমন টেলিভিশন কিংবা ম্যাগাজিনের মাধ্যমে প্রভাব খাটায় এছাড়াও আমাদের চারপাশে অসংখ্য নারী পুরুষ তাদের পোশাক পরিচ্ছদ কথাবার্তা কাজকর্মের মাধ্যমে শয়তানের প্রতিনিধি হিসেবে কাজ করে আমাদের চারপাশে এমন কতই না মানুষ রয়েছে আপনি কি এখন উপলব্ধি করতে পারছেন যে এই সুরাটি আমাদের সুরক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আলা রসুলিল্লাহ কুরআন ও সালা বুঝুন আরো সহজ উপায় লেসন থার্টি সিক্স বি আমরা এখন পর্যন্ত যতগুলো ক্রিয়া শিখেছি সবগুলো পুনরায় চর্চা করব আমরা শিখেছি গুরুত্বপূর্ণ চার প্রকারের ক্রিয়া সম্পর্কে সেগুলো হল ফাতাহা নাসর, দরাবা সামিয়া এগুলোকে মনে রাখার জন্য আমরা কিছু সহজ পদবিন্যাস করেছি যদি আপনি কুরআন খুলেন তাহলে ফাতাহা আল্লাহ আপনাকে সাহায্য করবেন নাসার অন্যথায় আপনাকে আঘাত করা হবে দরাবা তাহলে শুনুন সামিয়াহা ফেয়েল মাদি তে ক্রিয়াগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই চতুর্থ ক্রিয়াটি শুধু বাকিগুলোর থেকে আলাদা সামাআ হওয়ার বদলে এটি হয়েছে সামিয়া তবে এই ক্রিয়াগুলোর ফেয়াল মোদরে এর গঠন পদ্ধতিতে কিছু স্পষ্ট পার্থক্য রয়েছে ফাতাহা হয়ে যাবে ইয়ফতাহু নাসর হবে ইয়ান সুরু দরাবা ইয়দরিবু আর সামিয়া হবে ইয়াসমাউ ইয়াসমাউ আর ইয়ফতাহু একই রকম বাকি দুটোর পার্থক্য খুবই সামান্য তাহলে কি আমাকে এবার উত্তর দিতে পারবেন ফাতাহা হলো মাদি আর ইয়াফতাহু হলো তার মোদরে আমি মাদি বলবো আর আপনার আমাকে মোদরে বলবেন ফাতাহা ইয়ানসুরু দরাবা ইয়দ আবার বলুন দেখি ফাতাহা দরাবা যদি আপনি মা এর মূল শব্দগুলো জানেন তাহলে আপনি বাকিগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন আপনি যদি ফাতাহা মনে রাখতে পারেন তাহলে আপনি বাকিগুলো তৈরি করতে পারবেন একইভাবে আপনি যদি ইয়ফতাহু মনে রাখতে পারেন তাহলে বাকিগুলো তৈরি করতে পারবেন এখানে আমরা শুধু মুদো প্র্যাকটিস করব। তাহলে আমার সাথে বলুন দেখি ইয়ফতাহৌ ইয়াফ তাহৌ না ইয়ফতাহু ইয়ফতা তাফতাহু আফ তাহৌ তফতহু আফ না নাফ তাহৌ তফত না নাফতাহু ফাতাহা ইয়াফতাহু এর মতো একই রকম আরো ক্রিয়াগুলো হলো জাআলা ইয়াজআলু ফাআলা আলু এবার আমরা দ্বিতীয় প্রকারের ক্রিয়ার অনুসরণ করব সেটা আরবি ভাষায় সাধারণত সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হলো ইয়ান ইয়ানসুরু আমার সাথে এবার বলুন দেখি ইয়ানসুরু ইয়ানসুরুনা ইয়ানসুরু ইয়ানসুরুনা তানসুরু আনসুরু তানসুরু আনসুরু তানসুরুনা নানসুরু তানসোরু একই ধরনের আরো ক্রিয়াগুলো হল খালাক ইয়াখালোকু জাকার ইয়াসকুরু আবাদা ইয়া এখন তৃতীয় গুরুত্বপূর্ণ ক্রিয়াগুলো হল দরাবা য়াদ রিবু অথবা য়াদরবু হওয়ার বদলে এটা হয়েছে য়াদারিবু য়াদ রিবু অর্থাৎ সে আঘাত করছে য়াদারিবু য়াদ না য়াদারিবু য়াদ রিবও তাদ রিবু আদ রিবু তাদ রিবু তাদরিবু তাদরিবুনা নাদরিবু তাদরিবুনা নাদরিবু এই ধরনের আরো ক্রিয়া আছে যেগুলো আমরা এই কোর্সে পড়াচ্ছি না যেমন জলামা ইজলিমু। এবার আমরা চতুর্থ ক্রিয়াটির অনুসরণ করব। সেটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ ইয়াসমাউ ইয়ফতাহু এর মতোই এখানে বাড়তি কিছু নেই তারপরেও আসুন এটার বিভিন্ন রূপ নিয়ে আমরা প্র্যাকটিস করি ইয়াসমাউ ইয়াসমাউ না ইয়াসমাউ ও না تَسْمَعُوْ اسْمَعُوْ تَسْمَعُوْ اسْمَعُوْ تَسْمَعُوْنَ نَسْمَعُوْ تَسْمَعُوْنَ نَسْمَعُوْ, تسمعونا نسمعو. يسمعو، يَسْمَعُ إر মতো একই রকমের هولو গুলো يَعْلَمُ عمل يَعْمَلُ جزاكم الله خير والسلام عليكم ورحمه الله بسم الله الحمد لله والصلاه والسلام على رسول الله قران الصلح بوجن أرشاه শাহজুপে তিন মিনিটের ভিডিও সিরিজ লেসেন থার্টি সেভেন এ যেখানে আমরা সুরতুল আসর এর প্রথম এবং দ্বিতীয় আয়াত শিখব এই লেসেন শেষে আমরা এমন একশত উনসত্তরটি শব্দ শিখব যেগুলো পবিত্র কোরআনে প্রায় পঁয়ত্রিশ হাজার চারশত নব্বই বার এসেছে সুরতুল আসর এই ছোট সূরাটি মানবজাতিকে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য একটি সূত্র প্রদান করে ক্ষতির হাত থেকে বাঁচতে হলে একজন ব্যক্তিকে দুটি জিনিস করতে হবে প্রথমত তাকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং সৎকর্ম করতে হবে পুরো সমাজকে ক্ষতির হাত থেকে বাঁচাতে হলেও দুটি জিনিস করতে হবে পরস্পরকে সত্য অবলম্বনের সদুপদেশ দিতে হবে এবং পরস্পরকে ধৈর্য অবলম্বনের পরামর্শ দিতে হবে আর হিমিন রজিম ওয়াল অ্যাস্র কালের শপথ ওয়া এর দুটি সাধারণ অর্থ রয়েছে এবং ও শপথ এখানে ওয়াল অ্যাস্র অর্থ হল সময়ের শপথ আল্লাহ তহ এখানে সময়ের শপথ করেছেন অর্থাৎ এর পরে যা বলা হবে তার সাক্ষী হচ্ছে সময় নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই এটার উৎকৃষ্ট উদাহরণ হল হামে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন ইন এর অর্থ হলো যদি আল্লাহ অর্থ যদি আল্লাহ চান ইন ইনসান নিশ্চয়ই মানব জাতি ইনসান শব্দের অর্থ মানুষ আল অর্থ মানব জাতি লা অর্থ নিশ্চয়ই ফি অর্থ মধ্যে লে ফি অর্থ নিশ্চয়ই মধ্যে খুসর শব্দের অর্থ ক্ষতি নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে একটু লক্ষ্য করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুফায়ানু ও তেয়ায়া এই বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য প্রথমে তিন জায়গায় তিন রকমভাবে জোর কিংবা তাকিদ দিয়েছেন প্রথমে তিনি শপথ করেছেন কালের তারপর তিনি বলেছেন ইন্না অর্থ নিশ্চয়ই তারপর তিনি ব্যবহার করেছেন লা যার অর্থও নিশ্চয়ই বা অবশ্যই লাফি হসর তারপরের আয়াতের প্রথমেই আল্লাহ সুফায়নু ও জোর দিয়েছেন ইনলা শব্দটি ব্যবহারের মাধ্যমে মনে করুন একশো জন শিক্ষার্থীর একটি ক্লাসে যদি পঁচানব্বই জনই ফেল করে তাহলে কি আমরা বলবো যে সবাই পাস করেছে 95 জন বাদে নাকি আমরা বলবো যে পাঁচজন বাদে সবাই ফেল করেছে অতএব আল্লাহ ওয়া তাআলা যখন বলছেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তারা ব্যতীত এর অর্থ হলো অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত আর আল্লাহ ওয়া তাহলা কালের শপথ নিয়েছেন সময়ের শপথ করেছেন এর অর্থ হলো কোরআনে বর্ণিত সত্য ইতিহাস প্রমাণ করে যে যেই সব লোকেরা নবী রসুলগণের দেখানো সঠিক পথকে প্রত্যাখ্যান করেছিল তারা দুনিয়াতে এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আগামী পর্বগুলো দেখার অনুরোধ রইল আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি ওবারত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ কুরআন এবং সালা বুঝুন আরো সহজ উপায়ে 3 মিনিটের ভিডিও সিরিজ लेसन 37B যেখানে আমরা আরবি আদেশসূচক ক্রিয়া সম্পর্কে শিখব আমরা শিখেছি আরবিতে তিন ধরনের ক্রিয়া রয়েছে আদি অতীত কালের ক্রিয়া মুদারে বর্তমান এবং ভবিষ্যৎ কালের ক্রিয়া এবং আমর অর্থাৎ আদেশসূচক ক্রিয়া মাদি। হলো যেটা অতীতে হয়ে গিয়েছে মুদরে যেটা এখনও করা হয়নি করা হচ্ছে অথবা করা হবে আর আমর হলো কাউকে আদেশ করা বা অনুরোধ করা এর মধ্যে নাহি অন্তর্ভুক্ত যার অর্থ হল কাউকে কোনো কিছু করতে নিষেধ করা আদেশ হিসেবে অথবা অনুরোধ হিসেবে এখন আমরা ফেয়াল মা আদি এবং ফেয়াল মোদারে এর বিভিন্ন রূপ অনুশীলন করব যেগুলো আমরা এখন পর্যন্ত শিখেছি আমার সাথে বলুন দেখি ফালা ফালু ফালা ফালু ফালতা ফালতু ফালতা ফালতু ফালতুম ফালনা ফালতুম ফালনা ইয়ফ আলু আলু না ইফ আলু ইফ আলু না তাফ আলু আফ আলু তাফ আলু আফ আলু তাফ আলু না নাফ আলু আলু না নাফ আলু এখন আমরা আদেশ সূচক এবং নেতিবাচক আদেশ সূচক ক্রিয়াগুলোর টিপিআই পদ্ধতি শিখব আপনার হাতের আঙ্গুলগুলো প্রথমে ভাজ করুন এবং আপনার ডান হাত নাক বরাবর তুলুন আপনার তর্জনী আঙ্গুল খুলে সেটা দিয়ে উপরের দিকে নির্দেশ করুন তারপর সেটা নিচে নামিয়ে বলুন ইফ আল তুমি করো তারপর চারটা আঙ্গুল খুলে ফেলুন এবং বলুন ইফ আলু তোমরা করো অর্থাৎ তোমরা সবাই এবার এবং এর জন্য আবার আপনার আপনার হাতের আঙ্গুলগুলো করুন তারপর ডান হাত শরীরের আল আলু মাঝ বরাবর কাছে নিয়ে এসে তর্জনী আঙ্গুল খুলে সেটা দিয়ে নির্দেশ করুন এবার আপনার হাত সামনে প্রসারিত করে বলুন লাতাফ আল তুমি না আর চার আঙ্গুল খুলে বলুন লাতাফ আলু তোমরা না তাহলে আবার বলুন দেখি افعل افعلوا افعل افعلوا لا تفعل لا تفعلوا لا تفعل لا تفعلوا ايبار انوبات كورون دخي افعل تومي كورو افعلوا تومرا كورو لا تفعل تومي كورونا لا تفعلوا تومرا كورونا ابار لا تفعل تومي كورونا لا تفعلوا تومرا كورونا ابار افعل তুমি করো ইফ আলু তোমরা করো আল তুমি করো না লাতাফ আলু তোমরা করো না আসুন আমরা কিছু আরবিতে ডায়ালগ শিখি এর আগে আমরা একটা নতুন শব্দ শিখব সেটা হলো সাউফা সাউফা অর্থ শীঘ্রই যখন আমি বলবো ইফ আল আপনি করুন তখন আপনি বলবেন সাউফা আফ আলু আমি শীঘ্রই করব। যখন আমি বলবো ইফ আলু আপনারা করুন তখন আপনারা বলবেন সাওফা نف علو امرا شيغروي كوربو تاهل اكون كي ابنا اوتور باربين دي إفعل... باربن اف عل سوف اف علو اف علو سوف نف علو اف عل سوف اف علو اف علو سوف نف علو اف عل سوف علو اف إفعل... علو سوف نف علو تاهل اتكي بوجنتوي زازاكم الله خير والسلام عليكم ورحمه الله وبركاته বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আয়লা রসলিল্লা কোরআন বুঝুন আরও সহজ উপায় তিন মিনিটের ভিডিও সিরিজ লেসন থার্টি এ যেখানে আমরা সৌরতুল্লা আয়সর এর তিন নম্বর আয়াত শিখব এই লেসন শেষে আমরা এমন একশত ছিয়াত্তরটি শব্দ শিখব যেগুলো পবিত্র কোরআনে প্রায় ছত্রিশ হাজার নয়শত ষাট বার এসেছে আমরা ইতিমধ্যে শিখেছি কালের শপথ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত আজকে আমরা এর পর থেকে আমানু তবে তারা ব্যতীত যারা বিশ্বাস স্থাপন করে এখানে ক্রিয়া অতীতকালের হওয়া সত্ত্বেও সাধারণ বর্তমান কাল হিসেবে অনুদিত হয়েছে বিভিন্ন কারণে কোনো কোনো ক্ষেত্রে কোরআনে অতীতকালের ক্রিয়ার অর্থ বর্তমান ধরা হয় যেটা আমরা এখন শিখছি না ইল্লাহ অর্থ ব্যতীত ছাড়া ইত্যাদি লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই লেদিনা তারা ব্যতীত যারা স্থাপন করে অর্থ বিশ্বাস ইমান আমরা এভাবে দোয়া করতে পারি যে হে আল্লাহ আমাকে বিশুদ্ধ সম্পূর্ণ এবং দৃঢ় ইমান দান করুন যাতে করে আমি ক্ষতির হাত থেকে বাঁচতে পারি আল্লাহ ও সুফায়ানতায়লা আখেরাত ফেরিস্তাগণ আসমানি কিতাবসমূহ নবী রসুলগণ এবং তকদিরের উপর আমাদের বিশ্বাস কতটুকু সেটা আমাদের মূল্যায়ন করতে হবে আমরা কি আল্লাহ তাআলার সকল আদেশ নিষেধ মেনে চলি আমাদের ইমান কি আমাদেরকে সৎকর্মে উৎসাহিত করে উত্তর যদি না হয় তাহলে কোরআন এবং হাদিস অধ্যয়নের মাধ্যমে আমাদের ইমানকে মজবুত করতে হবে ওয়া মিলু সোয়ালি ও সৎকর্ম করে ওয়া অর্থ এবং ও ইত্যাদি অর্থ তারা করে আর সোয়ালি সৎকর্ম আমরা এইভাবে দোয়া করতে পারি যে হে আল্লাহ আমাকে সৎকর্ম করতে সাহায্য করুন আপনার সৎকর্ম আপনার সলাত আপনার সাউম আপনার জ্যাকাত আপনার আচার আচরণ আপনার নৈতিকতা এবং আপনার লেনদেনের ধরন কীরকম সেটা মূল্যায়ন করুন এই সকল কাজ আরও ভালো এবং উন্নত করার জন্য পরিকল্পনা এবং চেষ্টা করুন হাক এবং একে অপরকে সত্যের উপদেশ দেয় ওয়া অর্থ এবং তাওয়া সাও অর্থ একে অপরকে উপদেশ দেয় বিল বিলহাক সত্যের আমরা সত্যের সন্ধান কোথা থেকে পাই কোরআন এবং সুন্হাতে আমরাই যদি কোরআন বুঝতে না পারি তাহলে আমরা কিভাবে অন্যদের কাছে সত্য প্রচার করবো কোরআনের বিভিন্ন সুরতে আল্লাহ সোফায়ানুত আয়লা বর্ণনা করেছেন যে কিভাবে নবী রসুলগণ মানুষদেরকে সত্যের দাওয়াত দিয়েছেন আমাদেরকে তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ও সবর এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দেয় সবর শব্দের অর্থ ধৈর্য বা সহিষ্ণুতা সৎকর্ম করতে মন্দ কাজ থেকে বিরত থাকতে বিপদে আপদে দিন পালনের ক্ষেত্রে বাধার সম্মুখীন হলে মানুষকে ইসলামের পথে ডাকার কাজে আমাদেরকে আরও ধৈর্যশীল হতে হবে আপনি এখন থেকে এগুলো শুরু করতে পারেন একজন বন্ধু নির্বাচন করুন কোরআন এবং হাদিস অধ্যয়নে এবং সেটাকে বাস্তব জীবনে প্রয়োগে একে অপরকে উপদেশ দিন এবং সহযোগিতা করুন এবং ইসলামের সত্যবাণী প্রচারেও একে অপরকে সহযোগিতা করুন তাহলে আজকে এই পর্যন্তই আগামী পর্বগুলো দেখার অনুরোধ রইল জাজাকুমুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ কুরআন এবং সালাহ বুঝুন আরো সহজে 3 মিনিট ভিডিও সিরিজ পার্ট 38 বি যেখানে আমরা ইফতাহ এবং ইজাআল দিয়ে শুরু হওয়া দুটি আদেশসূচক চক্রিয়া শিখব গ্রামার অনুশীলন করার সময় টিপিআই পদ্ধতি ব্যবহার করতে ভুলবেন না আমরা আল মাদি এর মূল শব্দ, ফিয়ল মুদারি এর মূল শব্দ এবং আমর এর মূল শব্দ শিখেছি। ফা'লা, ইয়াফ'আলু, আপনি যদি ফিয়ল মাদি এর মূল শব্দ জানেন তাহলে সেটা শেষে উ, তা, তু, তুম, না যোগ করে বাকিগুলো আপনি তৈরি করতে পারবেন। উদাহরণস্বরূপ ফা'লা থেকে ফা'আলু, ফা'আলতা, ফা'আলতু, ফা'আলতুম, ফা'আলনা। একই একইভাবে আপনি যদি ফিয়ল মুদারি এর মূল শব্দ ইয়াফ'আলু জানেন তাহলে আপনি বাকিগুলোও তৈরি করতে পারবেন সেটার প্রথমে তা তা আ না যোগ করে আর বহু বছরের শেষে যোগ হয় উলু আলু আমরা আমরের মূল শব্দ শিখেছি যেটা হলো ইফ আইল ইফ আইল মনে রাখতে পারলে বাকিগুলোও সহজে মনে থাকবে ইফ আল ইফ আলু আইল আইলু এখন আমরা ফাতাহা এর বিভিন্ন রূপ ফাতাহা অর্থ সে খুলেছে সে খুলবে খুলছে খুলে ইফতাহ তুমি খুলো একইভাবে একই যে আলু সে তৈরি করবে করছে করে ই আল তুমি তৈরি করো এবার আমরা অনুশীলন করব। এখন অনুবাদ করতে পারবেন কি ইফতাহ তুমি খুলো তোমরা খুলো তাফতাহ তুমি খুলো না

افتح افتحوا لا تفتح লা تفتحوا لا تفتح লা تفتحوا ما شاء এখন আমাকে উত্তর দিন আমি বলবো ইফতাহ আপনি খুলুন ধরে নিন কোন বই খোলার কথা বলছি তখন আপনি বলবেন সাউফা আফতাহু আমি শীঘ্রই খুলবো আমি যদি বলি ইফতাহু আপনারা বলবেন সাউফা নাফতাহু এখন উত্তর দিন ইফতাহ সাউফা আফতাহু ইফতাহু سوف نفتح أبر افتح سوف أفتح افتحوا سوف نفتح ما شاء الله إبر أنوات اجعل تومي تولي اجعلوا تومي تولي لا تجعل تومي تولي لا تجعلوا تومي تولي أبر اجعل تومي تولي اجعلوا تومي تولي لا تجعل تومي تولي

বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আয়লা রসুলিল্লাহ কোরআন বুঝুন আরও সহজ উপায়ে তিন মিনিটের ভিডিও সিরিজ লেসেন থার্টি নাইন এ যেখানে আমরা সুর আনসর এর প্রথম এবং দ্বিতীয় আয়াত শিখব এই লেসেন শেষে আমরা এমন একশত আশিটি শব্দ শিখব যেগুলো পবিত্র কোরআনে প্রায় সাঁয়ত্রিশ হাজার দুইশত বার এসেছে এই সুরাটি হল রসুল্লাহ সাল্লামের কাছে এক দফায় অবতীর্ণ হওয়া কোরআনের শেষ পূর্ণাঙ্গ সেই সময় আরবে ইসলামের শত্রুরা পরাস্ত ছিল মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছিল কারণ সেখানে তাদের ভীতি প্রদর্শন করার মতো কেউ ছিল না ইসলাম সম্পর্কে মিথ্যে বলে তাদের গোমরাহ করার মতো কেউ ছিল না তারা ইসলাম ধর্ম গ্রহণ করার স্বাধীনতা পেয়েছিল রহিম যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে ঈদা অর্থ যখন ঈদ অর্থ যখন যা আ অর্থ এসেছিল ঈদা এর পরে ফিয়াইল মাদি অর্থাৎ অতীতকালের ক্রিয়া আসলে সেই ক্রিয়া মুদারে অর্থাৎ ভবিষ্যৎকালের ক্রিয়ার অর্থ দেয় এবং এটি বাক্যভেদে বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ দিতে পারে যেমন ইদা অর্থ যখন আসবে নসর আল্লাহর সাহায্য যখন আল্লাহর সাহায্য আসবে কেবলমাত্র আল্লাহ তালার সাহায্যের মাধ্যমেই কোনো কিছু অর্জন করা সম্ভব ওয়েল ফ্যাথ ফ্যাথ অর্থ খোলা বিজয় উন্মোচন ইত্যাদি অর্থ বিজয় এখানে বিজয় বলতে নির্দিষ্ট করে মক্কা বিজয়কে বোঝানো হয়েছে যা অষ্টম হিজড়িতে হয়েছিল তাহলে আয়াতটির অর্থ হল যখন আল্লাহ আল্লাহতালার সাহায্য এবং বিজয় আসবে আমরা এভাবে দোয়া করতে পারি যে হে আল্লাহ আমাদের সব কাজে আপনি আমাদেরকে সাহায্য করুন উপলব্ধি করুন যে তেইশ বছরের কঠোর পরিশ্রম এবং আল্লাহ সুফায়ানওয়া তাহলে প্রতি পরিপূর্ণ একনিষ্ঠতার পরেই আল্লাহ তাহালের সাহায্য এসেছিল আজকে এই সপ্তাহে জীবনের এই পর্যায়ে আপনি কি কি করতে পারেন তা পরিকল্পনা করুন এবং মূল্যায়ন করুন যে আপনি কি আপনার অর্থ আপনার সময় আপনার সম্পদ আপনার ক্ষমতা আপনার দক্ষতা দিনের জন্য ব্যয় করছেন ও রয়াই তেন ন্যা সায়েদ হুলু নাফিদিন ওয়া অর্থ এবং রয়তা অর্থ আপনি দেখবেন আয়াতের প্রথমে ইজা থাকার কারণে এই ক্রিয়াটি মাদি অর্থাৎ অতি ধ্বসত্তেও মদরে অর্থাৎ ভবিষ্যতের অর্থ দেবে নেসা মানুষদেরকে লোকদেরকে এখানে আরবের বিভিন্ন বংশ এবং গোত্রের মানুষদেরকে বোঝানো হচ্ছে ইয়েদ হুলুন ফি প্রবেশ করতে দিন ইল্লাহ আল্লাহর দিনে আল্লাহর ধর্মে অর্থাৎ ইসলামে আফওয়াজা ফৌজ শব্দের অর্থ দল কিংবা সৈন্যদল আফওয়াজ হল বহু বচন অর্থাৎ দলসমূহ এখানে আফওয়াজা অর্থ দলে দলে এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন এই আয়াত অনুযায়ী বিজয় বা আল্লাহতালার সাহায্যের ফলাফল কি। যে শত্রুরা নিহত বা ধ্বংসপ্রাপ্ত হবে না না বরং ফলাফল হল মানুষ হেদায়তপ্রাপ্ত হয়ে ইসলামের দিনে প্রবেশ করে যাতে দুনিয়া এবং আখেরাতে সর্বোত্তম সফলতা অর্জন করতে পারে এখন আমাদের উপলব্ধি করতে হবে যে আমরা কি অন্যদের ইসলাম বুঝতে এবং সেটাকে জীবনে ধারণ করতে তাদের সাহায্য করছি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা রাসূলিল্লাহ কুরআন এবং সালা বুঝুন আরো সহজ পায় 3 মিনিটের ভিডিও সিরিজ लेसन 39 বি যেখানে আমরা উনসুর এবং উজকুর দিয়ে শুরু হওয়া দুটি ক্রিয়ার আমর এর বিভিন্ন রূপ সম্পর্কে শিখব আমরা আরবি ক্রিয়ার চারটি গুরুত্বপূর্ণ ধরন সম্পর্কে শিখেছি সেগুলো হলো ফাতাহা ইফতাহু নাসারা ইয়ানসুরু দরাবা ইয়াদরিবু সামিআ ইয়াসমাউ ফাতাহা ইফতারু প্রথম প্রকারের ক্রিয়ার আমর কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখেছি সেটা হলো ইফতাহ এবার আমরা দ্বিতীয় প্রকার ক্রিয়ার আমর সম্পর্কে শিখব নাসার ইয়ানসুরু উনসুর এটা ইনসার হবে না এটা হবে উনসুর কারণ এটার মুদরে হলো ইয়ানসুরু তাই এটার আমর হবে উনসুর নাসার ইয়ানসরু উনসুর তাহলে এবার আমার সাথে অনুবাদ করার চেষ্টা করুন দেখি উনসুর তুমি সাহায্য করো উনসুরু, তোমরা সাহায্য করো লাতানসুর, তুমি সাহায্য করোনান লাতানসুরু তোমরা সাহায্য করো না তাহলে আমার সাথে আবার বলুন দেখি অনসুর অনসুরু লা অনসুরু লাতানসুর লাতানসুরু লাতানসুর লাতানসুরু লা অনসুরু অনসুর লাতানসুর লাতানসুরু লাতানসুর এবার আমরা কিছু আরবি ডায়ালগ শিখব আমি আপনাকে সাহায্য করতে বলবো অনসুর আর উত্তরে আপনি বলবেন সাউফা আনসুরু আমি শীঘ্রই সাহায্য করব যখন আমি বলবো উনসুরু তখন আপনারা উত্তরে বলবেন সাউফা নানসুরু শীঘ্রই আমরা সাহায্য করব তাহলে এবার আমাকে উত্তর দিন দেখি আনসুর সাউফা আনসুরু আনসুরু সাউফা আনসুরু আনসুর সাউফা এবার আমরা এখানে একটি কর্মযোগ করব জাইদান আমি জাইদকে সাহায্য করতে বলবো যেহেতু জাইদ এখানে কর্ম তাই এটা হবে যায়দান আমি বলবো উনসুর জাইদান, জাইদকে সাহায্য করুন আপনি বলবেন সাউফা আনসুরু জাইদান। আমি শীঘ্রই জাইদকে সাহায্য করব তাহলে এবার উত্তর দিন দেখি উনসুর জাইদান সাউফা আনসুরু যায়দান উনসুরু যায়দান সাউফা নানসুরু যায়দান আলহামদুলিল্লাহ এবার অনুবাদ করার চেষ্টা করুন দেখি উজকুর তুমি স্মরণ করো উস্কুরু তোমরা স্মরণ করো লাতাজ কুর তুমি স্মরণ করো না লাতাস কুরু তোমরা স্মরণ করো না আমার সাথে আবার বলুন দেখি উস্কুর উজকুরুস্কুর লাতাসকুর লাতাস কুরু আসুন আমরা এবার কিছু আরবি ডাল এক উস্কুরু উস্কুড় উজকুরু এবার আমরা এটার সাথে আমরা কাকে স্মরণ করবো তাআলাকে বাকে কর্ম হওয়ার কারণে এটা হবে আল্লাহ উস্কুর স্মরণ করো আল্লাহকে একসাথে বলার সময় এটা হবে উস্কুর কিন্তু এখন শেখার সময় বোঝার সুবিধার্থে আমরা প্রতিটা শব্দ আলাদাভাবে উচ্চারণ করব আমি বলবো উস্কুর আল্লাহা

কোরআন বুঝুন আরও সহজ উপায় তিন মিনিটের ভিডিও সিরিজ লেসন এ যেখানে আমরা সুর অ্যান্ড নাসর এর তৃতীয় আয়াত শিখব এই লেসেন শেষে আমরা এমন একশো তো নব্বইটি শব্দ শিখব যেগুলো পবিত্র কোরআনে প্রায় সাঁত্রিশ হাজার চারশত বার এসেছে ইতিমধ্যে আমরা শিখেছি যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন আজকে আমরা এর পরের আয়াত থেকে শিখবিক তখন আপনি আপনার রবের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন ফা অর্থ অতপর তারপর তখন ইত্যাদি স্যাব অর্থ পবিত্রতা বর্ণনা করুন বি প্রশংসার সাথে হ্যাম হল আল্লাহ তে ইতিবাচক গুণসমূহ বর্ণনা করা আর দ্য হল সকল প্রকার নেতিবাচক বৈশিষ্ট্য থেকে আল্লাহ তে পবিত্রতা ঘোষণা করা বি হ্যাম রব্বিকা আপনার রবের প্রশংসার সাথে ওয়াজ দ্যফের ওয়া অর্থ এবং ইজ অর্থ ক্ষমা প্রার্থনা করুন হু অর্থ তার কাছে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ এর অর্থ হল আল্লাহ ওয়া ওয়ালা সকল প্রকার দোষ ত্রুটি অভাব অসম্পূর্ণতা থেকে মুক্ত হ্যাম হল প্রশংসা প্রথমে আপনি সকল দোষ ত্রুটি থেকে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করবেন তারপর তার প্রশংসা করবেন আপনি কিভাবে কারো প্রশংসা করতে পারেন যদি তার বিরুদ্ধে আপনার অভিযোগ বা অনুযোগ থাকে সেটা যত নগণ্যই হোক না কেন এ কারণেই আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাই আলহামদুলিল্লাহ সুফহান আল্লাহ এর পরে উল্লেখ করা হয় ইস্তা ও ফের আমরা এভাবে দোয়া করতে পারি যে হে আল্লাহ আমাদের ইবাদতে এবং ভালো কাজে যেসব ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে সেগুলোর জন্য আমাদের ক্ষমা করে দিন এমনকি আমাদের তস্পিহ এবং হামদ ত্রুটিপূর্ণ সেজন্যই আমাদের আল্লাহ তালের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে যখনই আমরা কোনো ভালো কাজ করার সুযোগ পাই তখন আমাদের তসপিহ হামদ এবং ক্ষমা প্রার্থনা করা উচিত ইন ক্যান হু ওয়াবা নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী ইন না অর্থ নিশ্চয় ইন নাহু অর্থ নিশ্চয়ই তিনি কানা এর সাধারণ অর্থ হল সে ছিল কিন্তু আল্লাহ সুফায়ন তে ক্ষেত্রে এখানে এটি সর্বদা বিদ্যমান এমন অর্থ প্রকাশ করছে নিশ্চয়ই তিনি তা অর্থাৎ তিনি বারবার আমাদের তবা কবুল করেন এবং আমাদের ক্ষমা করেন তাই বারবার আল্লাহ তে আলের কাছে ক্ষমা প্রার্থনা করুন যখনই আল্লাহর নাম এবং তার সিফতের উল্লেখ করা হয় তখন আমরা সেই অনুযায়ী আল্লাহকে ডেকে তার অনুগ্রহ এবং কল্যাণ হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আজকের জন্য এই পর্যন্তই আগামী পর্বগুলো দেখার অনুরোধ রইল জজয়াকুমুল্লা খৈর আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুলিল্লা কোরআন বুঝুন আরও সহজ উপায় তিন মিনিটের ভিডিও সিরিজ লেসেন ফর্টি বি যেখানে আমরা অর্বোধ এবং উখলোক দিয়ে শুরু হওয়া দুটি ক্রিয়ার আমার এর বিভিন্ন রূপ শিখব এখন পর্যন্ত আমরা আরবি ক্রিয়ার চারটি গুরুত্বপূর্ণ ধরন শিখেছি প্রথম দুই ধরনের ক্রিয়ার মাদি মদরে এবং আমার এর মূল শব্দ আমরা শিখেছি ফাতাহা ইয়ফতাহ ইফতাহ এবং দ্বিতীয়টি হল নাসর, ইয়াং উংসুর এখন আমরা আবাদা সে ইবাদত করেছে এবং হলাক সে সৃষ্টি করেছে এই দুইটি ক্রিয়ার বিভিন্ন রূপ শিখব মাদি মূল শব্দ আবাদা জানা থাকলে বাকিগুলো আপনি তৈরি করতে পারবেন আবাদা আবাদু আবাদা আবাদু আবাদ তুম আবাদ না এভাবে একইভাবে আপনি যদি মোদারে এর মূল শব্দ ইয়া আবুদু জানেন তাহলে বাকিগুলো আপনি সহজেই তৈরি করতে পারবেন ইয়ে আবুদু ইয়ে আবুদু না তে আবুদু আ আবুদু তা আবুদু না না আবুদু এভাবে আর এই ক্রিয়ার আমার এর মূল শব্দ হলো ও আবাদা ইয়াবুদ আবুদ ও আবুদ তেমনইভাবে এর মূল শব্দ হবে হলাকা ইয়খলুকু এবং ওখলুক এবার অনুবাদ করুন দেখি ও তুমি ইবাদত করো ও তোমরা ইবাদত করো লবুদ তুমি ইবাদত করো না লবুদু তোমরা ইবাদত করো না ও তুমি ইবাদত করো ও তোমরা ইবাদত করো লবুদ তুমি ইবাদত করো না লবুদু তোমরা ইবাদত করো না আমার সাথে বলুন ও অবুদ ও ও

আবুদু শীঘ্রই আমরা ইবাদত করব এবার উত্তর দিন এবার আমি এখানে একটি ইবাদত করুন হা আল্লাহর এটার উত্তরে সৌফা আবুদু আল্লাহ বলতে হবে না যেহেতু আমরা আল্লাহরই ইবাদত করি তাই এখানে শুধু বলবেন আবুদু আল্লাহ আমি আল্লাহর ইবাদত করি আর আমি যখন বলবো

تو میسریشتی کارو، اخلاقو، تو مرسریشتی کارو. لا تخلق، تو میسریشتی کارو نه. لا تخلقو، تو مرسریشتی کارو نه. ابر، اخلاق، تو میسریشتی کارو، اخلاقو، تو مرسریشتی کارو. لا تخلق، تو میسریشتی کارو نه. لا تخلقو، تو مرسریشتی کارو نه. اخلاق، اخلاقو، اخلاق، اخلاقو. لا تخلق، لا تخلقو، لا تخلق، لا تخلقو. খলক খলকউ খলক লে লা תחলক লা תחলকউ লা תחলক লা תחলকউ মাশাআল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই আগামী পর্বগুলো দেখার অনুরোধ রইল জাযাকুমুল্লাহ খাইর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আমি নোমান আলী খানের বাংলা ডাবিং করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন جزاك الله خيرا